পারফেক্ট চিকেন ফ্রাই খেতে হলে KFC বা BFCতে কেন যেতে হবে? কিছু প্রয়োজনীয় উপকরণ আর কিছু টিপস জানা থাকলে ঘরেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করাটা অনেকটাই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার চলে যাব মূল পর্বে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 7 পিস চিকেন, সেগুলো চামড়া শুদ্ধ নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, আর এর সাথে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিব সরিষার গুঁড়া 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিব সাদা ভিনেগার 1 চা চামচ। দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ, আর সেই সাথে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 2 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাবেন যাতে করে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর মশলাটা মাখানো হলে চিকেনটাকে আমি 2 ঘন্টার জন্য একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার কোটিংয়ের জন্য ময়দাটাকে প্রস্তুত করে নেওয়া যাক। আর তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর সরিষার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ময়দার মধ্যে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের কালারটা অনেকটাই সুন্দর আসবে। এবার এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিব। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই ময়দার সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার চলে যাব চিকেনগুলোকে কোটিং করার কাজে। আর তার জন্য ম্যারিনেট করা চিকেন এভাবে করে প্রথমে ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আপনি যত সুন্দরভাবে এই কোটিংটা করবেন চিকেন ফ্রাইগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। একবার এভাবে কোটিং করার পর আলগা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে এটাকে পানির মধ্যে আমি চুবিয়ে নিব। আর পানি নেওয়ার ক্ষেত্রে একটা টিপস ফলো করবেন, আমি কিন্তু এখানে নর্মাল পানি ব্যবহার করিনি, বরং ফ্রিজে রাখা ঠান্ডা পানি ব্যবহার করেছি। এবার এই চিকেনটাকে পানির মধ্যে 10 সেকেন্ডের মতো চুবিয়ে নিয়ে এটাকে আবারও ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আরেকটা টিপস হচ্ছে, আমি কিন্তু চিকেনটাকে ভালোভাবে ঝরিয়ে নিইনি, বরং পানি শুদ্ধই এটাকে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে করে চিকেনের কোটিংটা খুব ভালোভাবে হবে। এবার চিকেনটাকে এভাবে সার্কেলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। শুধুমাত্র চিকেনটাকে ঘোরাবেন, ময়দার সাথে নিয়ে তারপর ঘোরাতে হবে। এতে করে কোটিংটা খুব ভালোভাবে হবে। রেস্টুরেন্টের মতো আপনি যদি পারফেক্ট ক্রাস্ট চান, সেক্ষেত্রে চিকেনটাকে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ময়দার মধ্যে কোট করে নিতে হবে। এবার চিকেনটাকে উল্টো করে ধরে একটু ছেড়ে নিতে হবে। এতে করে দেখবেন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইয়ের একটা টেক্সচার চলে এসেছে। এবার একইভাবে আমি সবগুলো চিকেন এভাবে করে কোট করে নিব। এটাকে একটা বাটিতে রেখে দিলাম। প্রথমবার কোটিং এর পর ময়দাটাকে এভাবে একটা জালি দিয়ে চেলে নিতে হবে, কারণ আপনি যদি প্রথমবার কোটিং করেন দেখবেন ময়দার মধ্যে অনেকটা দলা বেঁধে আছে, আর এই দলা বেঁধে থাকলে পরবর্তী কোটিংটা ভালো হবে না। এবার একইভাবে আমি আরেকটা চিকেন নিয়ে নিলাম, আর এভাবে করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে কোটিংটা করতে হবে, এতে করে চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে। একইভাবে এটাকে 10 সেকেন্ডের মতো পানিতে চুবিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিলাম। আপনি যত ভালোভাবে এই কোটিংটা করবেন চিকেনের উপরের অংশটা ততটাই ক্রিস্পি হবে। আর আজকের চিকেনটা আমি চামড়া শুদ্ধ নিয়েছি, আপনারা চাইলে চামড়াটাকে বাদ দিয়েও করতে পারেন, তবে চামড়া শুদ্ধ চিকেনটা যদি ব্যবহার করেন এতে করে চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে।
এবার একইভাবে সবগুলো চিকেন কোট করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। চিকেনগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই এর মধ্যে আগে থেকে কোটিং করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ এই পর্যায়ে রাখতে হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। যখন চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এর চারিপাশে ফেনার পরিমাণটা কমে যাবে আর বুঝতে হবে যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যখন চিকেনগুলো কাঙ্ক্ষিত রং চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চিকেন ফ্রাইগুলো যে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে সবগুলো চিকেন ভেজে নিব। রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই ঘরে তৈরি করাটা খুব কঠিন কিছু মনে হলো? আমার কাছে তো মনে হলো না। চাইলে আপনারা যখন খুশি এই চিকেন ফ্রাইটা ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এতে করে আপনাদের কোনো ফাস্টফুড বা রেস্টুরেন্টে যেতে হবে না এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।